আপনার ছেলে মেয়ে জন্মেছে পরিবারে, গরিব পরিবারে, আজকে আমরা গরিব পরিবারে জন্মেছি বলে আমরা সিবিএসসি আইসিএসসি কনভেন্টে পড়তে পারবো না, গরিব পরিবারে জন্মেছি বলে জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে জজ ব্যারিস্টার হতে পারবো না, গরিব পরিবারে জন্মেছি বলে আমার পরিবারের সন্তান আইএএস আইপিএস হতে পারবে না। আজকে উল্টে আমাদের দেশের স্বাধীনতা যেটুকু ছিল সেই স্বাধীনতাটাকেও খর্ব করে দিচ্ছে বর্তমান বিজেপি ওয়ালারা। বর্তমান দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোম্পানির দেশ, কর্পোরেটদের দেশ তৈরি করছে, তাই দেশ বাঁচাতে দরকার কৃষক শ্রমিকের সরকার, সাধারণ ভারতবাসীর দরকার, আপনার আমার সকলের দরকার, দেশের মানুষের স্বাধীনতা রক্ষা করা দরকার। কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নেমে কৃষকদের থেকেই তেমন সাড়া পেল না শাসক দল। এদিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সামনে থেকে 100 দিনের কাজ, আবাস যোজনায় বরাদ্দ বন্ধ সহ একাধিক দাবিতে আন্দোলনের ডাক দেয় তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর সংগঠন। সে মিছিলে বুধবার মেরে কেটে 500 লোককে নিয়ে হাঁটলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। চৌপতি সংলগ্ন এলাকায় কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে যে সভাস্থল, সেখানেও গড়হাজির ছিলেন দলের জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান থেকে পদাধিকারীদের অনেকেই। তবে মিছিলে পা মিলিয়েছেন দলের প্রাক্তন চেয়ারম্যান মৃদুল গোস্বামী, সৌরভ চক্রবর্তীরা, দলের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক, দলের জেলা চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, আলিপুরদুয়ারের বিধায়ক শোভন কাঞ্জিলাল সহ শাসক দলের জেলার গুরুত্বপূর্ণ অনেক নেতাকেই মিছিলে, এমনকি সভাতেও দেখা যায়নি। যে কৃষক ক্ষেত মজদুরদের জন্য এই আন্দোলন, তাদের উপস্থিতিও ছিল একেবারে নগণ্য। গ্রামগঞ্জ থেকে বেশ কিছু গাড়ি করে এদিন লোক আনা হলেও অনেক গাড়িতেই লোক সংখ্যা ছিল খুবই কম। যদিও সংগঠনের জেলা সভাপতি প্রসেনজিৎ রায়ের দাবি, এদিন প্রায় 1500 লোকের জমায়েত হয়েছিল। আলিপুরদুয়ার থেকে মনীন্দ্র নারায়ণ সিংহের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।